বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন নদিয়ার কৃষ্ণনগরে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন ও বিক্ষোভ দেখাল অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বাড়ির বিদ্যুৎ হোক কিংবা ছোট ছোট ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ হোক, সব ক্ষেত্রেই বিভিন্ন চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে অল্প ইউনিট বিদ্যুৎ পড়লেও মোটা টাকা গুনতে হচ্ছে সবাইকে, কোটি কোটি টাকা মুনাফা নিচ্ছে দপ্তর। অবিলম্বে তাদের দাবি মানতে হবে। এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং আগামী 27 সেপ্টেম্বর কলকাতায় রাজ্য বিদ্যুৎ দপ্তরেও তারা বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি 2023 সালে ট্যারিফ ঘোষণা করেছে, যে ট্যারিফ পঞ্চায়েত নির্বাচনের জন্য ছিল। পঞ্চায়েত নির্বাচনের পরই আগস্ট মাস থেকে চালু করে দিয়েছে। প্রত্যেকটা বিদ্যুৎ গ্রাহকের, সে বাড়ির বিল হোক, কমার্শিয়াল হোক, মানে ইন্ডাস্ট্রিয়াল হোক বা কৃষিতে হোক, সমস্ত ক্ষেত্রে ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ দ্বিগুণ তিনগুণ করে দেওয়া হয়েছে, যার পরিণতিতে আজকে বিদ্যুতের ওরা বলছে ট্যারিফ দাম বাড়েনি, কিন্তু এই সমস্ত ফিক্সড চার্জ, মিনিমাম চার্জগুলো ওরা 2x 3x করে দিয়ে কোটি কোটি টাকা মুনাফা করছে। এবং সব ক্ষেত্রে আঘাত এসছে ক্ষুদ্র শিল্পগুলো, মানে গোমকল, ধানকল, গ্রিল ফ্যাক্টরি, ছোটো ছোটো গ্যারেজ, এদেরকে পার কেভিএ 200 টাকা করে মিনিমাম চার্জ করে দিয়েছে, যার ফলে কোনো কারোর বিল উঠছে 9 ইউনিট কি 30 ইউনিট, তাকে বিল দিতে হচ্ছে 3500 টাকা বিল, যার ফলে এই সমস্ত শিল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, মানে এরা আর বাঁচতে পারবে না। এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে অ্যাবেকার নেতৃত্বে, মানে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিদ্যুৎ গ্রাহকরা লড়াই আন্দোলন গড়ে তুলছে। আজকে আমরা কৃষ্ণনগরে নদিয়া রিজিওনাল ম্যানেজারের দপ্তরে এই বিক্ষোভে সামিল হয়েছি, তাকে ডেপুটেশন দিয়ে আসলাম। আমার নাম জয়দীপ চৌধুরী, সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নদিয়া জেলা কমিটির সদস্য। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।